ভাইরাস নিয়ে জেলা জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বনে বিশেষ উদ্যোগ নিল জেলার স্বাস্থ্য দপ্তর। ভারত বাংলা সীমান্ত এলাকাগুলির পাশাপাশি সতর্কতায় জোর দেওয়া হচ্ছে সমতল এলাকাগুলিতেও। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য। করোনা ভাইরাস নিয়ে জেলা জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বনে বিশেষ উদ্যোগ নিল জেলার স্বাস্থ্য দপ্তর। ভারত বাংলার সীমান্ত লাগোয়া এলাকাগুলির পাশাপাশি সতর্কতায় জোর দেওয়া হচ্ছে সমতল এলাকাগুলিতে। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য। এদিন তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে শিলিগুড়ির শিমুলবাড়িতে বাড়তি সতর্কতায় একটি নতুন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দার্জিলিং জেলার একজন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই জেলা জুড়ে শুরু হয়ে যায় চরম আতঙ্কের পরিবেশ। তবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো এই খবর ভিত্তিহীন এবং গুজব। যে এই ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন একথা জানালেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে ছড়ানো কোনো গুজবে যাতে জেলাবাসী কান না দেন। কালকে দার্জিলিংয়ের ইয়েতে পাহাড়ে মিটিং হয়েছে, জিটিএর তরফ থেকে মিটিংটা ডাকা হয়েছিল এবং ওখানে জিটিএর চেয়ারম্যান ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং আমাদের ইয়ে দুই জেলার দার্জিলিং অ্যান্ড কালিম্পং, যেহেতু জিটিএর ইয়ে ছিল দার্জিলিং অ্যান্ড কালিম্পং, সেখানকার ডিএম ম্যাডামরা ছিলেন, এসপি সাহেবরা ছিলেন, সিএমজিরা ছিলেন এবং আরও অন্যান্য ডিপার্টমেন্ট ছিল। সেখানে ইয়ে প্রেসকো ডাকা হয়েছিলো, সেখানে একটা প্রেস মিটও হয়েছিলো এবং সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি ইন প্রেজেন্স অফ ইয়ে চেয়ারম্যান অফ জিটিএ এসপিদের দিয়ে বলা করিয়েছেন যে যদি এরকম কোনো গুজব ছড়ানো হয় তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা না হবে এবং সেটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং চলছে। সুতরাং এরকম গুজব কেউ ছড়ালে সেটা যদি আমরা পুলিশ টেস্ট করে নেবে, ন্যাচারালি পুলিশ টেস্ট করে নেবে, সে কিন্তু পানিশমেন্ট পাবে।